হ্যালো, নমস্কার বন্ধুরা। আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব গোপালপুর, উড়িষ্যার গোপালপুরের জনপ্রিয়তা যত দিন যাচ্ছে তত বাড়ছে। শনি রবির সাথে আরেকটা দিন হাতে থাকলেই হলো। সমুদ্র বলেই আমাদের মাথায় আসে দীঘা, পুরী, মন্দারমণি। উড়িষ্যার এই বিচের নাম হয়তো আপনিও শুনেছেন, তবে কখনো যাওয়া হয়নি। ভিড়ভাট্টা অনেক কম, বীচটাও খুব পরিষ্কার। এখানে সমুদ্র পুরীর মতনই নীল, তবে জল আরও স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। উড়িষ্যার গঞ্জম জেলায় অবস্থিত গোপালপুর বীচ, পুরী থেকে দূরত্ব 171 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 4 ঘন্টার মতন। এই গোপালপুরের নিকটবর্তী স্টেশন হলো বেরহামপুর। যদি আপনি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন তাহলে গোপালপুর আপনার খুবই ভালো লাগবে। নির্জনে সময় কাটানোর এটা সেরা জায়গা। সমুদ্রের সামনে বসে ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে নিজেই বুঝতে পারবেন না। আর সঙ্গে বাজেট বেশি থাকলে নিয়ে সমুদ্রমুখী কোনো হোটেল, তাহলে ঘোরার আনন্দ আরও কয়েক ধাপ বেড়ে যাবে। বিশেষ করে এই বর্ষায় ঘরে বসেই মজা নিতে পারবেন, ঠিকই দেখবেন সমুদ্রে। গোপালপুরে প্রধান আকর্ষণ হলো সমুদ্র, তাই সেখানেই বেশি সময় কাটান। পায়ে পায়ে দেখে নিন বিচের ধারে বসা দোকান, সেখানে পেয়ে যাবেন ঝিনুক দিয়ে তৈরি গয়না, ঘর সাজানোর জিনিস। এই হলো গোপালপুর বীচ। এখানে এই আমাদের নটরাজ, এই হচ্ছে হোটেল, এখানে আমরা ছিলাম। এখানে পার ডে 1500 টাকার মধ্যে আপনি ঘর পেয়ে যাবেন। মাহুরি কালুয়া, এই হচ্ছে মন্দির, এটি একটি শক্তিপীঠ। এখানে মায়ের পুজো করে, লোকে আরাধনা করে, মায়ের পুজো আরাধনা করে। এইও খুব জাগ্রত মন্দির। ইসে আপনার ভার্জিন বীচ, সোনারপুরে রয়েছে আরেকটি গোপালপুরে ভার্জিন বীচ, তবে এটা আমাদের ঘোরা হয়নি। এ হচ্ছে গোপালপুর সেলফি ভিউ। এখানে আপনারা দাঁড়িয়ে সেলফি নিতে পারেন, দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন বীচ। এটা ভোরবেলা উঠে এই ছবিগুলো নেওয়া হয়েছে, তাই দেখুন একদম একটাও লোক নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর গোপালপুরের এই বীচ। আমরা এই হলো পাওয়ার হাউস, গোপালপুরের পাওয়ার হাউস, এই দেখুন দূর থেকে দেখা যাবে এইটা। এই সমুদ্র বীচে চান করার সময় খুব সাবধান, এখানে জলে প্রচণ্ড বড় বড় ঢেউ আসে। এই গোপালপুর থেকে এখান থেকে চলে যেতে পারেন, গোটা দিন কাটিয়ে চলে যেতে পারেন সোজা রম্ভায়, চিল্কা লেকে ঢোকার আরেকটি পথ। এইবার আমরা চলেছি মন্দির, তারা ও তারিণী মন্দিরে। দেখুন উড়িষ্যার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই রেস্ট্রিকশান আছে। এখানে বেশি স্পিড দিয়ে গাড়ি চালানো যায় না, স্পিড লিমিট বেঁধে দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার। এই আমরা পৌঁছে গেছি মা তারা ও তারিণী মন্দিরে, খুবই সুন্দর। এখানে যাওয়ার জন্য এখানে রোপওয়ে আছে, রোপওয়ে থেকে টিকিট কেটে পার হেড 60 রুপিস, আর আপনারা যদি ইচ্ছা হয় হেঁটেও যেতে পারেন। এই হলো রোপওয়ে, 2000টি সিঁড়ি বেয়ে তারপরে এই উপরে উঠতে হবে এই পাহাড়ের উপরে মন্দির। এই দেখুন এদের না বললেই নয়, প্রচুর হনুমান আছে, তারা যখন তখন আপনার মোবাইল কেড়ে নিয়ে যেতে পারে, তাই মোবাইল অবশ্যই সাবধানে রাখবেন। মা তারা ও তারিণীর মন্দিরটা পুরো পরিষ্কার, দেখুন আপনাদের ছবি তুলে দেখিয়ে দেখাচ্ছি। সবাই এখানে পুজো দেয়, এই শক্তি 51 পীঠের 1 পীঠ মায়ের মন্দির। দেখুন কি সুন্দর নক্কাশি করা, না দেখলে ভাবা যায় না। আর এখানে 100 টাকা দিয়ে মায়ের মুখ এখানে গিয়ে দর্শন করা যায়। প্রচণ্ড ভিড় হয়, ভক্তগণরা এখানে এসে নিজের মনস্কামনা পুরো করেন। আর এই মন্দিরের পাশ দিয়ে ঋষিকল্যা নদী বয়ে গেছে, দেখুন কি সুন্দর নকাশি। আপনারা সবাই দেখুন, এই যে দেখুন পূজোর লাইন পড়েছে, প্রচণ্ড ভিড়, পুরোটাই ক্যাপচার মধ্যে। এই হচ্ছে যজ্ঞের জায়গা, এখানে যজ্ঞ হয়।
এই এবার আমরা বেরিয়ে পড়লাম আবার তপ্ত নদী, হট স্প্রিং, তপ্ত পানি বলে এটাকে, তপ্ত পানি হট স্প্রিং। এখানে গরম উষ্ণ প্রস্রবণ আছে, ওই জলে সবাই স্নান করে। এখানেও এই মন্দিরেও মায়ের পুজো হয় এবং ভক্তবনরা দেখুন চারিদিকে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এই লাল ফিতে দিয়ে বেঁধে রেখে দিয়ে গেছে সবাই। সবাই বলে এই মাও নাকি খুব জাগ্রত, সবার মনস্কামনা এখানে পূর্ণ হয়। এই দেখুন, এই হচ্ছে হট স্প্রিং, এখানে জল ফুটছে গরম, ফুটন্ত গরম। আর এই যে দেখছেন এই জলটা, এখানে সবাই স্নান করলে নাকি সব রোগ মুক্ত হয়। জলটি গরমই খুব, সবাই এখানে স্নান করে, স্নান করে রোগ মুক্ত হয়। এই দেখুন, এই হচ্ছে হট স্প্রিং। এই দেখুন উড়িষ্যার রাস্তা দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব চিল্কা হ্রদ। এই দেখুন রাস্তায় যেতে যেতে এই তরমুজ তোমরা দেখেছো, হলুদ রঙের তরমুজ, তাই তোমাদের দেখালাম। এবার আমরা চিল্কা হ্রদের পথে চলেছি বারকুল্লা। ওখানে আমরা পান্থনিবাসে স্টে করে খাওয়া দাওয়া করে ওখান থেকে এই আমরা পৌঁছে গেছি পান্থনিবাস। পান্থনিবাস থেকে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে এই টিকিট বুক করে আমরা বোটিং করে চলে যাব মা কালজয়ী মন্দিরে। চিল্কা হ্রদ আমাদের ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট হ্রদের মধ্যে পড়ে, আইল্যান্ড বিশাল, 1100 কিলোমিটার লার্জেস্ট। এখানে প্রচুর পরিযায়ী পাখি আছে, গোপালপুর থেকে 45 কিলোমিটার। এই হচ্ছে ওয়াটার স্পট কমপ্লেক্স, এখান থেকে টিকিট কেটে যাওয়া যায়। আপনারা যদি এই হোটেলে এসে থাকতে চান তাহলে ওই উড়িষ্যার ট্যুরিস্ট সেন্টার থেকে আগে বুক করে নিয়ে তারপরে আসতে হবে। এই দেখুন চিল্কা হ্রদে যাবার সময় এই যে সি বার্ড আছে তাদেরকে আমরা খেতে দিচ্ছিলাম, তারা উড়ে উড়ে আসছে, খেয়ে যাচ্ছে। খুবই সুন্দর মনোরম দৃশ্য। 1 ঘন্টা লাগে এখান থেকে আপনার ওই এই মা তারা কালজয়ী মন্দির যেতে। মা কালজয়ী মন্দির এই আমরা পৌঁছে গেছি। এই দেখুন সঙ্গে সঙ্গে আমি ভিডিও ক্যাপচার করেছি। এই লঞ্চ গিয়ে ওখানে নামছে, এই হচ্ছে মন্দির। এখানে মন্দিরের ডালা নিয়ে আপনি গিয়ে মায়ের পুজো দিতে পারেন। মাও খুবই জাগ্রত মন্দির। এখানে যাতায়াত করতে আপনার 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। এই যে মা কালজয়ী মন্দির, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, আর এখানে 8 ঘন্টা থাকতে দেয়, তারপরে আবার ওই বোটে করেই আপনি ফেরত যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবার ফিরে আসব নেক্সট ভিডিও নিয়ে। ভালো লাগলে